প্রচুর সুচিচ্ছা শাড়ি আছে। এই একটা স্পেশাল জিনিস নিয়েছি, এটা এই যে চারটে পাঁচটা দিন আমার যে সামনে আসছে না, মানে খাওয়া ঘুমানোর টাইম পাবো না। ছাদে একটু ছোট প্যান্ডেল করা হয়েছে তোমাদের, আমাদের বাড়িতে হচ্ছে ওইটা তো নিয়ে নিতে পারতে। আমি নেবো এগুলোর মধ্যে থেকে কোনটা নিতে পারবো দেখো। চলো চলো দেবো বললাম তো, দেবো বলছি চলো, তুমি এখানে থাকো আমি নিয়ে আসছি সারপ্রাইজটা, নিয়ে আসছি প্রচুর মাল। এই যে সব পুজোর বাজার, ওই যে ওই যে পাফনের সারপ্রাইজ, চলো তুমি দেবে এবার রিয়াকশনটা দেখা যাক। আর এগুলো রাত্রে করলে হবে, আমি একটু তাকাদা করে আসি। দাঁড়াও, ও আনন্দ পাচ্ছে সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ বলো মামমকে, থ্যাংক ইউ বলো, ওটা দড়ি ধরে টানো তাহলে চলবে। এই যে মাঝি ভাইয়া নৌকা চালাবে, এই যে এটা দিয়ে চালাও, দাঁড়ো চালিয়ে দেখাই কেমন করে চলে, বাইরে পড়ে যাবে কিন্তু। পড়ে গেল, ধরো 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 ধরো, কেমন সুন্দর হয়েছে, কেমন সুন্দর হয়েছে তোমার জিনিসটা। সকালবেলা উঠে ছাদটা ধুয়ে দিতে হবে তো, মস্ত মস্ত একটু বেলা হয়ে যাবে, আমি তো কাঁদছি পুরো শীতে। আমাদের ছটায় উঠতে হবে সব, আচ্ছা।
আমাদের বাড়িতে হচ্ছে অদ্ভুত শান্তি পুজো, যেটা হচ্ছে আগামীকাল হবে সকাল 9টার মধ্যে পুরোহিত চলে আসবে। তার জন্য হচ্ছে এই যে আয়োজনের সমাহার, দেখেই বুঝতে পারছো যে কি বিশাল আয়োজন। মানে এটা শুধুমাত্র পুজোর বাজার, মানে পুজোর আয়োজন। তো আমি জাস্ট করে টোরে বাজার থেকে আসলাম, মানে বাজার করতে গিয়ে আজকে এমন অবস্থা হয়েছে, বহু কিছু এখনো বাকি আছে, মানে কালকে সকালে ধরো আরো এত জিনিস আসবে, যেগুলো অর্ডার দেয়া আছে সেগুলো কালকে সকালে আসবে। মানে শুধুমাত্র পুজোর বাজার। ছাদে একটু ছোট্ট প্যান্ডেল করা হয়েছে, তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্যাপার। আর পুজোটা কেন হচ্ছে, তাই না? আমাদের বাড়িতে যে আগুন লাগার ঘটনাটা ঘটেছিল বেশ কিছুদিন আগে, সেটা তোমরা জানো। আমাদের রান্নাঘরে আগুন লেগে গেছিল, যে ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, অনেকেই ভয় পেয়ে গেছো, আটকে উঠেছো। আর আমাদের তো কি সময় গেছে বা কেটে গেছে ওই যে কয়েকটা দিন, বা ওই মুহূর্তটা তো বাদই দিলাম, অ্যাকচুয়ালি ওই মুহূর্তটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। মানে কিছু ভাবার মতন অবস্থাতেই ছিলাম না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আমি সত্যি কিছু বুঝতে পারিনি যে কি হচ্ছে। আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি চুপচাপ, মানে ওর ওখানে যে আমার ভুলের কারণে হয়েছে ঘটনাটা, এটা আমার মাথায় নেই। আমি ভাবছি যে বোধহয় কারেন্টের থেকে হয়েছে, কিছু একটা হয়েছে, মানে এরকম হচ্ছে ব্যাপারটা। চিৎকার করছি যে জল দাও, এই করো, মাকে বলছি পাপানকে নিয়ে বাইরে এসো, মানে এইসব একটা ব্যাপার, মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। এরকম কিছু ঘটনা ঘটলে মানে একটু ব্রহ্মার পুজো দিতে হয়, তো আমাদের পুরোহিত বলেছে সেটাও করতে পারো, কিন্তু অদ্ভুত শান্তি বলে একটা পুজো হয়, এটা করতে পারো, এটা বাড়ির মানে শান্তি মানে মঙ্গলের জন্য। মানে এখানে আমরা থাকি যে ভূমিটা, যে বাস্তুতে, মানে সেটার মঙ্গল কামনায় মানে এই পুজোটা হয়। এটা একটা বিশাল বড় মানে পুজো বলতে পারো, যে পুজোটা 4 জন পুরোহিত মিলে করবে, মানে 5-6 ঘন্টা ধরে হোম চলবে পুজোটার। তো সেই পুজোটা হবে, তো তারই আয়োজন। তো এবার আয়োজন করতে গিয়ে না কিছু নিজের জন্য কেনাকাটা করে ফেলেছি আমি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে সারাদিন এতটাই মানে বাড়িঘর গোছানোতে ব্যস্ত ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতে কোনো ব্লগ বানাইনি। হচ্ছে এখন কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তার মধ্যে আমার কিছু স্পেশাল কেনাকাটা আছে যেটা আর কি মেইনলি তোমাদেরকে দেখাবো, কারণ ব্লগ মানেই শপিং, মানে ডেইলি ব্লগ মানেই শপিং। লাইফস্টাইলের মধ্যে তো শপিংটা সব থেকে বড় কথা, তাই না? আমাদের বিশেষ করে মেয়েদের, আর আমার ব্লগ তো বেশিরভাগ মেয়েরাই দেখো, এই জন্য শপিংটা দেখতে অনেক বেশি ভালোবাসো তোমরা। কিছু আমি কি কি কেনাকাটা করেছি সেটা দেখাই, পুজোর জিনিস তো সেরকম ভাবে দেখানোর কিছু নেই। এটা আমার মিক্সি বাটিটা মানে খারাপ হয়ে গেছে, ভেতরে ব্লেডটা ভেঙে গেছে বলে একটা নতুন মিক্সি বাটি কিনেছি, বাটি মানে মিক্সি জার। আর এগুলো আছে ফলের বাজার, এগুলো দেখানোর কিছু নেই। মানে কিরকম মানে আমি তোমাদেরকে জাস্ট একটা মানে বলছি কিরকম ভাবে ফটোটা হয়েছে, মানে এই পুজোটা কতটা বড় পুজো তাহলে বুঝতে পারবে। মানে ফল এখানে 5 রকমের ফল নেওয়া হয়েছে, প্রত্যেকটা আইটেমের ফল 7 পিস করে, মানে 7টা কমলালেবু, 7টা পেয়ারা, 7টা আপেল, মানে এরকম করে সব বাজার করতে হয়েছে। এই যে সুতির ছাপা শাড়ি কেনা হয়েছে, এখানে প্রচুর সুতির ছাপা শাড়ি আছে, এখানে সুতির ছাপা শাড়ি বোধ হয় 5টা, না 5টা সুতির ছাপা শাড়ি আছে 5টা এরকম। তারপরে আছে এখানটায়, মানে এগুলো দেখে বুঝতে পারছো যে পুজোটা কি বিশাল আয়োজনের পুজো। তো পাটের ধুতি আর কি, এর মধ্যে আমার একটা আছে, হ্যাঁ এর মধ্যে প্রদীপের একটা আছে, আর টোটাল আছে 6টা এখানে। হ্যাঁ সে তোমার তো আলাদা করে দিই তাহলে, তাই না? এক একসঙ্গে থাকবে কি কালকে আলাদা করে নেব আমি, ভিডিওটা হয়ে যাক তারপরে আলাদা করে নেবে, ঠিক আছে? এখন 6টা আছে এখানে। হ্যাঁ মানে এই এরকম হচ্ছে বাজার। তারপরে লাল কাপড়, সাদা কাপড়, ধূম্র বর্ণের কাপড়, নীল কাপড়, এরকম না হলুদ কাপড়, অনেক রকমের কাপড় লেখা আছে, যেটা 2 মিটার করে আনতে হবে, মানে সিট কাপড় হয় না, যে নবগ্রহ বলে আমরা আর কি জানি, সে নবগ্রহের পুজো। তো এই হচ্ছে বাজার। এর মধ্যে কি আছে, একটা কাঠের হাতা, কাঠের খুন্তি, মানে আগুনের উপরে এই হাড়িটা চাপানো হবে, এই হাড়ির মধ্যে ইয়েটা রান্না হবে, খিরটা রান্না হবে, যে খিরটা কি ভগবানকে নিবেদন করা হবে? না আমি তো জানি না, ফার্স্ট টাইম দেখবো না, আমি তো কখনো দেখি না। এগুলো কিন্তু সব পুরোহিত নিয়ে চলে যাবে, যেগুলো পুজো আচার অনুষ্ঠান এগুলো আমরা বাড়িতে করি, তো বাড়ির মানে যে পরিবেশটা এটার মধ্যে পজিটিভিটি আনার জন্য, তাই তো? তো যখন কোনো মানুষ কোনো কিছু নিয়ে খুশি থাকে, তো সেটা অনেক বেশি পজিটিভিটি নিয়ে আসে কিন্তু লাইফে, আমার মনে হয়। তো সেজন্য এগুলো সেরকম কিছু আমি মানে ভাবেই না, তো পুরো যেটা যেটা লিখেছে অবশ্যই সেগুলো আনার চেষ্টা করেছি, তারা খুশি থাকলে আমরা খুশি।
আমি সবই বুঝি যে সবই মানুষের বানানোর নিয়ম কানুন, তারপরেও ঠিক আছে সবকিছুর মধ্যে ভালো পজিটিভিটি দেখাটাই আমার কাজ। এই যে এটা হচ্ছে সরা, এগুলো মানে সব নিয়ে যাবে, কিন্তু এগুলো সব আনতে বলেছে, মানে পুজোর পর্দতে ছিল, সব নতুন লাগবে এগুলো। এখানে এটা একটা পিওর কাঁসার থালা, মানে এই থালাগুলো হয় পিতলের, কিন্তু এগুলো কিন্তু পিওর কাঁসা এটা, ঠিক আছে। এটা ভীষণ সুন্দর একটা থালা। এর মধ্যে আছে কাঠ, এটা মধ্যে শাল কাঠের বস্তা, এটা আছে যেটা বেল কাঠের বস্তা, এই যে এখানে প্রায় সাতটা গামছা আছে, না সাতটা ধুতি কেনা হয়েছে, পাটের ধুতি, মানে নতুন বস্ত্র পরতে হবে কালকে প্রদীপ্ত, মানে সবকিছু নতুন, মানে স্যান্ডো গেঞ্জি ধুতি ওগুলো সব নতুন করে ওকে বসতে হবে, তো আমাকেও নতুন পরতে হবে পুজোতে, সেই যে আমি নিজে পড়ার জন্য এটা এনেছি। যেহেতু পুজো তো আর মানে একটু দৌড়াদৌড়ি করতে হবে, কাজকর্ম করতে হবে, এই জন্য আমার কাছে এই শাড়িগুলো কমফোর্টেবল লাগে নিজে কাজ করার জন্য। তো সে একটু অন্য টাইপের কালার, এরম টাইপের কালারের মানে সুতি ছাড়া গেলে আমার পরা হয় না, মানে লাল হলুদটাই বেশি পরা হয়, সেই জন্য ভালো লাগলো কালারটা নিয়ে আসলাম। ব্লাউজটা সেলাই করতে হবে, এই যে পানের কালারের সঙ্গে ম্যাচ করে নিয়েছি, ভালো লাগবে না? কে সকালেই মা আসছে, সকালে ঠিক না ওই 12টার দিকে এসছে, যেহেতু কালকে পুজো আমি একা সামলাতে পারবো না, পাপানকে নিয়ে এত বড় পুজো, মাকে তো আসতেই হবে, ওই জন্য মায়ের জন্য এই শাড়িটা নিলাম, একই শাড়ি মানে কালার আলাদা, মায়ের জন্য এই যে এটার সঙ্গে এই ব্লাউজটা নিয়েছি, আর মা তো গলা তোলা ব্লাউজ পরে, এই যে ফিটটা হচ্ছে যেরকম, এই জিনিসটা একেবারেই নতুন, এই জিনিসটা আমি কখনো পরিনি। হ্যাঁ এটা হচ্ছে ওই কি বলে কর্ডসুল বলে বোধ হয়, না কর্ডসুলের নাইটি, কিন্তু এত সফট এত সফট, সেই রিয়নের নাইটিগুলো হয় না পুরো ওরকম লাগছে, মানে উল উল তো ফিল হচ্ছেই না, কিন্তু পরলে নাকি গরম লাগবে, মানে ঠান্ডা ব্যাপারটা থাকবে না, কিন্তু নাইটিটা হচ্ছে এরকম। কাছে আমার ডিজাইনটা দেখাও, বুঝতে পারছো ডিজাইনটা, ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, খুব ইউনিক ডিজাইনটা, এই নাইটিটা নিয়েছি, পুজো করলে ধরো একটু নতুন না করলে হয় না, এবার শাড়ি সবসময় পরে থাকতেও পারি না, প্রবলেম হয়। আর এই পুজোটা হয়ে গেলে এই প্যান্ডেলে আমাদের বাড়িতে আরেকটা অনেক বড় পুজো হবে, মানে একটা স্পেশাল অনুষ্ঠান আসছে সামনে, এই প্যান্ডেলেই হবে, যেটা আজকে বলবো না, সেটা তোমরা জানতেই পারবে পরের দিনের ব্লগগুলো থেকে। এই একটা নাইটি নিয়েছি, মানে আরও প্রচুর কেনাকাটা বাকি রয়েছে, সব করতে হবে, প্রচুর কাজ, মানে এই যে চারটে পাঁচটা দিন আমার যে সামনে আসছে না, মানে খাওয়া ঘুমানোর টাইম পাবো না, এর মাঝখানে এই পাঁচটা দিনের মধ্যেই রয়েছে পাপানের মানে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, মানে অ্যানুয়াল প্রোগ্রামের আগের দিন রয়েছে রিহার্সেল, তার মধ্যে রয়েছে অ্যানুয়াল প্রোগ্রাম, ওর নাচের ক্লাস, মানে এত প্রেশার রয়েছে না, এই চারটে পাঁচটা দিন বলে বোঝাতে পারবো না, তার মধ্যে বাড়িতে এইসব যোগাযোগ যন্ত্র করতে হচ্ছে। এই একটা নাইটি নিয়েছি, এটা এমনি নর্মাল যে কটনের নাইটিগুলো হয় সেরকম, কালারটা হচ্ছে একটু ভায়োলেট কালার, বেশ ভালো। আর নিয়েছি এই একটা স্পেশাল জিনিস নিয়েছি, এটা নেয়ার কোনো প্ল্যানই ছিল না, এই যে শাড়ি কিনতে গিয়ে এটা মানে অন্য একজনকে দেখাচ্ছিল, এই টাইপের জিনিসগুলো আমার দেখে এত ভালো লাগলো, এখানে আমি নিলাম, এরকম জিনিস আমার একটা আছে আগে, মানে যেটা এখন আমরা ইউজ করি, ওটা এটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু একই কারণে ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই এসি ব্ল্যাঙ্কেট বলে না, মানে সেই জিনিসটা যেটা আমরা বাড়িতে ইউজ করি, এর ভেতরে একটা মানে এত পাতলা না ব্যাপারটা, আর ভেতরে হচ্ছে একটা বোধ হয় ওই তুলোর কিছু একটা জিনিস দেয়া আছে, হ্যাঁ, আর ওপরের কাপড়টা দেখেই বুঝতে পারছো, মানে এত স্মুথ এত স্মুথ, ভীষণ সুন্দর জিনিসগুলো, এটা গরমও হবে বোঝা যাচ্ছে, মানে এইটা গায়ে দিলেই যথেষ্ট, পাতলা ভাঁজ করে রাখতে বেডের মধ্যে ভীষণ সুবিধা, আবার সেই সাথে হচ্ছে মানে দেখতেও খুব কিউট, মানে এখন আমি সত্যি কথা বলতে ব্ল্যাঙ্কেট কেনা ছেড়ে দিয়েছি, সত্যি কথা বলতে ব্ল্যাঙ্কেট কেনা ছেড়ে দিয়েছি, মানে আমার যখন বিয়ে হয়েছিল 10 বছর আগে, তখন না নতুন নতুন সেই সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট গুলো উঠেছে, এত কিন্তু মানুষ বলার মতো না, মানে খুব স্বপ্নের জিনিস ছিল একটা ব্ল্যাঙ্কেট কিনবো ব্ল্যাঙ্কেট কিনবো, কিনে মানে প্রচুর, আর তখন আমি বিয়েতে ওই ব্ল্যাঙ্কেট নিলাম, তারপরেও মানে শ্বশুরবাড়িতে এসে অনেক ব্ল্যাঙ্কেট মানে বছর বছর কিনেছি, না 2-3 বছর গায়ে দেওয়ার পরে, আর আমার তো এমনি স্কিন অ্যালার্জি আছে,
আমার কুটকুট করে, মানে কুটনের রোগ হয়ে গেছে মনে হয়, আমার চামড়ার উপরে শুয়োপোকা টাইপের কিছু একটা পড়ছে এরকম হয়, কিন্তু ওই কভার দিয়ে গায়ে দিতে পারি। সেই জন্য আমি গত বছর লেপ গায়ে দিয়েছি, লেপ বানিয়েছিলাম, তাই না? লেপের একটা আরামই আলাদা। হ্যাঁ, লেপের উপর সুন্দর সুন্দর সাদা কালারের যে প্রিন্টেড কভার গুলো হয় না, এত সুন্দর লাগে দেখতে। গত বছর আমি লেপ গায়ে দিয়েছি, তার আগের বছরও লেপ ইউজ করেছি, তার আগের বছর একটা নতুন বানিয়েছি, গত বছর একটা, এই বছর আমার এইটা। মানে প্রতি বছর সিদ্ধ আসলে না একটা নতুন কিছু না কিনলে একদম ভালো লাগে না, আর পুরোনো গুলো সব স্টক হয়ে থাকে। এবার লোকজন আসলে শীতকালে দেখবে প্রচুর লাগে, বিশেষ করে যদি একটা অনুষ্ঠান করো বাড়িতে, কত যে তোমার লেপ কাঁথা লাগবে, মানে তখন মনে হয় এত কিনতাম কোথায় গেল এত লেপ কাঁথা। তুমি দেখবে এটা প্রত্যেকের বাড়ির প্রবলেম, মানে শুধু আমার একার বাড়ির প্রবলেম তা কিন্তু নয়, মানে রাখার সময় জায়গা পাবে না, মানে এত জিনিস হয়ে যায় লেপ কাঁথা, লোকজন আসলে তুমি আর দেওয়ার জিনিস পাবে না, মনে হবে এই বাবা কোথায় গেল, এরকমই একটা ব্যাপার হয়। সেই জন্য প্রত্যেক বছর কেনাও হয়, স্টকও হয়ে যায়। সংসার তো না, সংসার আস্তে আস্তে সংসার বাড়বেই, এটাই সংবাদে সংসার গোছানো তো এগুলোকেই বলে, তাই না? চলো ঠাকুর ঘরে বসে আর খুলতে হবে না এটা। তুমি যা এখানে খুলে টুলে নিয়েছো, মানে রাতে এখানে থাকার প্ল্যান আছে নাকি? এত থাকতে হবে, যে বাড়িতে অনুষ্ঠানটা আসছে না, চার পাঁচ দিন পরে সবাই লোকজন আসবে, তখন উপরে ঘরে থাকতে হবে। আমি তো উপরে ঘরে এসে ঘুমাবো ঠাকুর ঘরে, এবার তো আমার খুব ভালো লাগছে এখন থাকতে। ঘুম থেকে মানে পাঁচটার মধ্যে ধরো উঠে যেতে হবে, পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে, কারণ নটার মধ্যে পুরোহিত চলে আসবে। সকালবেলা উঠে প্রচুর কাজ থাকে বাড়িতে, পুজো থাকলে যেটা হয়। আপাতত টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।